আজকে আমরা দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখব। দেখো, তোমরা এর আগে বর্গমূল নির্ণয় করা শিখেছো দুভাবে, উৎপাদকীয় বিশ্লেষণের সাহায্যে আর ভাগের সাহায্যে। আজকে আমরা দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করব। দেখো, দুইভাবে করা যায়, দুটোই কিন্তু তোমাদের শিখতে হবে। প্রথমে দেখো, যদি এরকম থাকে 2.25 এর বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে আমি কি করব, আমি প্রথমে এই উপরে 225 লিখলাম, এই পয়েন্টের জন্য এখানে একটা 1 লিখে, এই দুটো সংখ্যা আছে বলে দুটো 0 লিখলাম, এই তুমিও। এবার 225 তুমি উৎপাদক বিশ্লেষণ করো, 5 দিয়ে প্রথমে করো, 4 5 20 আর থাকলো 2 5 5 5 25, তারপর আবার 5 দিয়ে করো, 5 9 45, 3 3 3 9, তাহলে কি হচ্ছে আমার, দেখো উপরে হচ্ছে 5 গুণ 5 গুণ 3 গুণ 3, নিচে হচ্ছে 10 গুণ 10। এটাকে যখন আমি রুটের ভেতর থেকে বের করব, তখন বাইরে কি আসবে, এই দুটো পাঁচের জন্য একটা 5 আসবে, এই দুটো 3-এর জন্য একটা 3 আসবে, আর নিচে দুটো 10-এর জন্য একটা 10 আসবে, তাহলে কি হবে, 15/10। এটাকে তুমি লিখতে পারো 1.5, এটা আনসার। দেখো, ছোট সংখ্যা তুমি এভাবে করলে ঠিক আছে, কিন্তু যখন বড় সংখ্যা থাকবে তখন কিন্তু এভাবে করে তোমার অনেক সময় বেশি নষ্ট যাবে। মনে করো আছে 1.75 5 6 2 5 মনে করো এই সংখ্যাটা আছে এটা যদি আমি এখন উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করতে যাই তাহলে তো অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এবং ভুল হওয়ার একটা চান্স থাকবে কিন্তু তুমি যদি ভাগের সাহায্যে করো তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। দেখো আমরা কিভাবে ভাগের সাহায্যে এটাকে করব। দেখো, এখানে দশমিক আছে, আমরা কি করব, দশমিকের ডান দিকের কথা প্রথমে ভাববো না, প্রথমে আমরা এই বাঁদিকের কথা ভাববো। বাঁদিকে এখানে 75 1 0 বাদ দিলাম, থাকলো 1। এই 1-এর প্রথমে আমরা দেখব কত স্কোয়ার 1-এর মধ্যে যাচ্ছে, 1 স্কোয়ার যায়, তাহলে এখানেও 1 লিখলাম, তাহলে 1 × 1 = 1, তাহলে কত, এখান থেকে 1 - 1 হচ্ছে 0, কিছু থাকছে না। এবার এই 75 এক জোড়া করে নামবে, আমরা জানি ভাগের নিয়মে, তাহলে এখানে 75 আসলো। এবার কি করবো, এখানে 1 আছে তো, এই 1-এর ডাবল এখানে লিখব, 1 × 2, তাহলে এবার কি করব, দেখো এখানে যে সংখ্যাটা লিখব সেই সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে। এখানে যদি আমি 2 বসাই তাহলে কি হচ্ছে, এই বাঁদিকে 2 × 4 হচ্ছে, অনেক ছোট হয়ে যাচ্ছে। যদি 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 6, 3 × 6 এর নিচে আসতে পারে, 4 বসাবে, 4 × 8 বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করবো, 3 বসাবো। আমি যখন 3 বসাবো তাহলে কি হবে, 3 দিয়েই এটাকে গুণ করতে হবে, কেমন, 3 দিয়েই এটাকে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে, 3 × 3 = 9, 3 × 6, তাহলে এটা এখানে ঠিক হচ্ছে, তাহলে এই যে 3 বসিয়েছি তাহলে এখানেও আমার 3 আসলো। এবার বিয়োগ করে ফেলো 6, এবার আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্ট আছে, তাহলে এখানে পয়েন্টটা বসাতে হবে। এবার আবার এক জোড়া নামবে, নামলো 56, এবার কি করব, এখানে কত আছে, 13 ডাবল এখানে লিখব, 13 দ্বিগুণ এখানে লিখতে হবে, তাহলে লিখলাম 26। দেখো 26, তো 26-কে এখানে এক দিয়ে যদি করি অনেক ছোট হয়, 2 দিয়ে করলে 26 × 2 = 52 আসে এর নিচে, 3 দিয়ে যদি করি 3 × 26 = 78, অনেক বেশি হয়ে যায়, তাহলে 2 লিখতে হবে, তাহলে 2 যদি লিখি তাহলে এখানে 2 দিয়েই গুণ করতে হবে, 2 দিয়ে যদি গুণ করো 2 × 4, আচ্ছা 6 × 12, 2 × 4 = 5, এটা আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 দিয়ে এটাকে গুণ করলে আসছে, তাহলে সেই 2 এখানে বসবে। এবার আমি কি করবো,
বিয়োগটা করে ফেলব 2 3 1 এবার এই 25 নামবে এবার দেখো একই ভাবে এর ডাবল এখানে লিখতে হবে তাহলে কত হবে 2 6 4 এবার কত দিয়ে গুণ করা যেতে পারে দেখো লাস্টে পাঁচ আছে আমরা সেই জন্য প্রথমেই ভাবো দেখি পাঁচ দিয়ে গুণ করা যায় কিনা পাঁচ দিয়ে যদি আমি গুণ করি তাহলে দেখো পাঁচ যদি 10 আর এদিকে পাঁচ 36 13 13 আসে দেখি পাঁচ দিয়ে গুণ করলে হয় কিনা তাহলে আমি পাঁচ দিয়ে গুণ করে দেখব হয় কিনা পাঁচ পাঁচে 25 চার পাঁচে 20 20 আর 2 এ হচ্ছে 22 সাথে রইল 2 পাঁচ 36 আর 2 32 সাথে রইল 3 5 দুগুণে 10 আর 3 এ 13 দেখো মিলে গেল তাহলে আমি এখানে কত নিয়েছিলাম 5 নিয়েছিলাম তাহলে সেই 5টা এখানে আসবে তাহলে এটা আমাদের মিলে গেল মিলে গেল অর্থাৎ কি আমাদের বর্গমূলটা বেরিয়ে গেল তাহলে বর্গমূল কোনটা হলো এই সংখ্যাটা হয়ে গেল বর্গমূল তাহলে আমি লিখবো অতএব নির্ণেয় বর্গমূল ইকুয়াল টু 13.25 মানে 13.25 তাহলে এটাই হয়ে গেল আনসার তাহলে তোমরা ভাগের সাহায্যে দশমিককে বর্গমূল নির্ণয় করা শিখলে তোমাদের জন্য এই টাস্কটা রইল এটা তোমরা নিজেরা করবে এবং উত্তরটা আমাকে কমেন্টে জানাবে কেমন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে